আমার পেছনে যে জায়গা দেখতে পাচ্ছেন এটি এই আশপাশের এলাকা মিলে একশো একর জায়গায় তৈরি হচ্ছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কিংবা আমেরিকার কিংবা যদি এভাবে বলি পৃথিবীর এই গোলার্ধে বাংলাদেশিদের জন্যে বিশাল কবরস্থানের ব্যবস্থা একশো ছাব্বিশ একর জায়গায় লক্ষাধিক লোকের কবরের ব্যবস্থা করা হবে এখানে পর্যায়ক্রমে আর এখানে এই মুহূর্তে বাংলাদেশ সোসাইটির এবং উদ্যোক্তা সংগঠন নোয়াখালী সোসাইটির নেতৃবৃন্দ এসেছে যারা এই কবরস্থান প্রকল্পের উদ্যোক্তা আর বাংলাদেশ সোসাইটির সভাপতি যিনি তিনি আবার এই প্রকল্পের আহ্বায়ক তার সাথে আছেন জাহিদ মিন্টু তিনি সদস্য সচিব পাশাপাশি বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন আছেন কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো ভাই কি অবস্থা এই তো আছি আলহামদুলিল্লাহ আসলাম আর কি এটা প্রথম আর কি এটা দেখতে কি খুব সুন্দর লাগছে আমরা আসছি এখানে আপনারা অনেকে জানেন অবশ্যই আমরা মিডল টাউন এখানে বাংলাদেশ সেমিটারি নামে যে একটা কবরস্থান আমরা যেটা বাংলায় বলি আর কি কবরস্থান হতে যাচ্ছে এখানে আমরা ভিজিতে আসছি খুব সুন্দর জায়গা এখানে প্রচুর জায়গা আছে আমরা জানেন এখানে এক একশো ছাব্বিশ একরের উপর প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমাদের প্রবাসী বাংলাদেশিদের একটা সেপারেট যেটা মুসলিম কবরস্থান শেষ ঠিকানা হবে তো আমি আমার কাছে খুব ভালো লাগতেছে আমি আশা করি প্রবাসে আমরা যারা আছি এখানে নিউ ইয়র্কবাসী সহ সবারই যে এখানে আসলে ভালো লাগবে আর এবং এটা সম্পূর্ণ আমরা অন্য অন্য জায়গায় সেমিটারিগুলো আছে ওখানে আমরা সব ধরনের সব ধর্মের লোকজনের যে একসাথে কবর দেওয়া হয় তো এখানে সবকিছু আলাদা এটা হচ্ছে একক মালিকানাধীন বাংলাদেশি প্রবাসের সবচেয়ে তো বড় ফিনাল সার্ভিস এবং সেমিটারি সার্ভিস সো আমরা সকলের কাছে আবেদন রইল যে সবার সাহায্য সহযোগিতা

দুই বছর পর্যন্ত আমরা এখানে আসা যাবার বতরে ছিলাম এটা আমাদের গত দুই বছরের ফসল আজকে গত আগামী চব্বিশ তারিখ বুধবার আমরা এটা উদ্বোধন করবো পাবলিককে জানাবো ইনশাল্লাহ যে আমরা কি করতে যাইতেছি এখানে ইতিমধ্যেই আমাদের অলরেডি হাফ মিলিয়ন ডলার খরচ হয়ে গেছে এটাও সব আমাদের নিজস্ব টাকা আমরা কজেহা দিছি করজেহাসানা দিয়ে আমাদের ইঞ্জিনিয়ার প্ল্যানার যত আছে সব কিছু আমরা মানে হায়ার করি আমরা সয়েল ট্যাক সব কিছু আমরা করছি সার্ভে করছি সব কিছু প্রাথমিকভাবে ঠিক আছে আর আমরা চাই আপনারা সবাই আমাদের এই প্রকল্পের সাথে সংযুক্ত কোনো না কোনোভাবে সংযুক্ত হন আপনারা দেখেন যে বাংলাদেশ সোসাইটি সহ যারা আছে তারা সবাই ইন্টারেস্টেড আপনারাও আসেন দেখেন ভিজিট করেন চব্বিশ তারিখের পরে আমরা যে যারা আসতে চায় এখানে আমরা তাদেরকে একটা সময় সুযোগ করে সবাইকে বিভিন্ন সময় আমরা এখানে নিয়ে আসবো ভিজিট করাবো আপনারা দেখেন দেখে যান আপনাদের আশা করি ভালো লাগবে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে কিনতে পারবেন সামাজিকভাবে যার সামাজিক সংগঠনগুলো তারা কিনতে পারবেন যে সমস্ত নন প্রফিট অর্গানাইজেশনগুলো সবার জন্য আমার মনে হয় প্রত্যেকটা বাংলাদেশিদের জন্য এটার জন্য উন্মুক্ত থাকবে এটা কারোর জন্য কোনো বাইন্ডিং থাকবে না ইনশাল তো এটা কেন আবারও বলতেছি এটা কেন এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন এখানে যতটুকু খরচ হবে খরচের জিনিসটা মাথায় রেখে এটার দাম নির্ধারণ করা হবে আপনারা আবারও দেখতে পারেন এই জায়গাটা আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা একটা প্রাইভেট কার দেখছেন তার ঠিক বিপরীতে এটি একটি রাস্তা যে কারটা আছে সেটি একটি রাস্তা তার বিপরীতে আরো একটা জায়গা দেখছেন ওপেন সেই জায়গাটা কবরস্থানের জায়গা পাশাপাশি এখানে এ বাইয়ে এই ধরনের একটা ফিল্ড আছে এখানে বায়ে আবার এদিকে নিচে আরেকটা জায়গা আছে বড় জায়গা ওই দিকে আরেকটা ফিল্ড আছে ওইদিকে আরেকটা ফিল্ড আছে তো সব মিলে একশো ছাব্বিশ একর জায়গা প্রথম পর্যায়ের প্রকল্প শুরু হবে যেটি বলছিলাম ওই পার থেকে রাস্তার ওই পার থেকে তা হ্যাঁ তা ওইটা দক্ষিণ উত্তর দিক না উত্তর দিক আর পরের প্রকল্প শুরু হবে এই এলাকাটায় এই আমরা সকলে আসছি দেখতে এই আমেরিকার বুকে প্রথম বাংলাদেশের সেমিটারি হবে জায়গা দেখে অনেক ভালো লাগছে জানি না কার ভাইকে প্রথম আসছে এখানে শুতে হবে বিশাল জায়গা একশো ছাব্বিশ একর জায়গা দেখে খুব আনন্দিত আমরা খুবই আনন্দিত বাংলাদেশে একটা সেমিটারি করার জন্য নোয়াখালী সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বাংলাদেশ সোসাইটি আমরা আছি তাদের সাথে সকলে তোয়া করবেন আমরা এটা সফল হইতে পারি আমরা এখন যেটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেজ টু আর আমরা যেদিকে যাচ্ছি আপনার নর্থ সাইড রাস্তার নর্থ সাইড ওটা হচ্ছে ফেজ ওয়ান মানে আমাদের প্রথম কনস্ট্রাকশনটা ওখানে হবে প্রথম ব্যারিয়ালটা ওখান থেকে শুরু হবে এখানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি হবে মেইন রোড থেকে দুই সাইড থেকে ঢুকতে পারবে আমরা দুই সাইড থেকে আপনার এখানে ডিজাইন করে দেব আর হচ্ছে আপনার এই নর্থ এবং সাউথ সাইড দুই সাইডে মানে ইয়ে থাকবে যদিও কনস্ট্রাকশান প্রথমেই নর্থ সাইডে হবে কিন্তু আপনার সাউথ সাইডের মানে এন্ট্রান্সের যে কাজগুলো মেইন রোডগুলো এগুলো একসাথে হয়ে যাবে ওগুলো সব পার্ট অফ ফেজ ওয়ান থাকবে আর কি এটা মেইন রাস্তা আমরা এখন রাস্তা ফার নর্থ সাইডে যাওয়ার জন্য হ্যাঁ রাস্তা দুই সাইডে এটা একবারই আপনার ইয়ে পর্যন্ত একবারই সামনের দিকে যতটুকু দেখা যায় ততটুকু পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট ফেজ প্রথম পর্যায়ে এটা হবে যে আমরা এখন আমরা এখন এইমাত্র এখান দিয়ে ঢুকলাম আমরা বেসিক্যালি এখন এখানে আসি আর কি এই জায়গাটাতে আসি এটা হচ্ছে রোড আর এখানে আরেকটা রোড থাকবে এগুলো সব কভার এই প্রথম ফেজে আপনার এখানে আমরা আগে যেটা বলেছিলাম তেইশ হাজার সাতশো এগারো তার মানে অলমোস্ট আঠাশ হাজার কভার হবে এখানে একটা জিনিস যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ওভার সাইজ মানে আমাদের দেখা গেছে অনেকেই আমরা তো যারা আসি আমরা আসলে হিসাব করতে গেলে আমরা কিন্তু শর্ট বা আমরা কমন সাইজ যেটাকে বলেন অনেকে আসেন অনেক লম্বা আর একটু স্বাস্থ্যকর আমরা ওনাদের জন্য মনে করেন প্রতিটা এরিয়াতে দেখবেন যে আপনার এই ও যেটা এখানে আপনার এটা ওভার সাইজ কভার ও এখানে আছে ওয়ান সেভেন্টি সিক্স এখানে আছে এডি টু আর এই সেকশানটা হচ্ছে শুধুমাত্র বেবিদের জন্য এখানে শুধু বেবিরা বেবিদেরকে মাটি দেওয়া হবে ওখানে আঠারোশো আঠারোশো কভার বেবিদের জন্য করা হয়েছে আর তেইশ হাজার থেকে বাকি যেটা থাকবে ওটা হচ্ছে আপনার মানে রেগুলার ইউজের জন্য আর কি

দুই হচ্ছে অল্টারনেট এনসেন্স এখানে আরেকটা রাস্তা থাকবে তিন ইনিশিয়াল ব্যারিয়াল সেকশন এরিয়া থেকে শুরু হবে সাইড হচ্ছে ইনফ্যান্ট সেকশন ফাইভ অপারেশন এরিয়া আমাদের অফিস থাকবে ওই সরি এখানের মধ্যে গ্যারেজ সিক্স হচ্ছে এরিয়া এখানে ইয়ে হবে প্লাস আমাদের অফিসটা এখানে থাকবে অ্যাডমিনিস্ট্রেশন প্লাস অ্যাসেম্বলি স্পেস আর হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে এখানে এই যেগুলো দেখতেছেন এই যে ডটগুলা এগুলো কিন্তু গাছ

তো আমরা আশা করতেছি ভাই এন্ড অফ সামার আমাদের ইনিশিয়াল ফার্মেশনগুলো আসবে তো আমরা চেষ্টা করতেছি যে এটা সেটা হচ্ছে ইনিশিয়াল ফার্মেশন আসার সাথে সাথে আমরা ইউজটা টেম্পোরারি মানে যে টিসিও যেটাকে বলে ইউজটা আমরা শুরু করার জন্য আমরা শুরু করতে চেষ্টা করতেছি আর কি আমরা ওটা টোটাল একশো ছাব্বিশ একর জি মিডল টাউন জি মিডল টাউন জি নিউ ইয়র্ক সিটি আমরা আসলে এটা ডিফেন্ড করে আপনি কোথা থেকে আসতেছেন যেমন কি আমাদের রুল বাই বাংলা সোসাইটি যিনি সাধারণ সম্পাদক ওনারা যখন আসবে ওনাদের থেকে আমাদের থেকে অবশ্যই আরও দশ পনেরো মাইল কম হবে ম্যাকডোনাল্ড এরিয়া থেকে যেখানে নোয়াখালী সোসাইটির মেন অফিস সেখান থেকে এখান পর্যন্ত দেখা যায় আপনার অ্যারাউন্ড ফ্লাস আর মাইনাস সেভেন্টি মাইলস এখন ডিপেন্ড করবে ট্রাফিকের উপরে ডিপেন্ড করবে আপনি কোন রাস্তা দিয়ে আসবেন তিনটা রাস্তা দিয়ে আসা যায় এটা ডিপেন্ড করবে আপনি ট্রাফিকটা কোন সময় আসলে কীভাবে থাকে কিন্তু এটার মূল বিষয়টা হচ্ছে আসলে দেখেন চলবে আমরা বর্তমানে বাংলাদেশিরা দুইটা জায়গাতে সবচেয়ে বেশি কবতার একটা হচ্ছে মালব্রো একটা হচ্ছে আপনার ওয়াশিংটন মেমোরিয়াল তো ওয়াশিংটন মেমোরিয়ালে যাই তো অলমোস্ট প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ পাঁচচল্লিশ মিনিট লেগে যায় এখানে স্পেসটাও কিন্তু সেম কিন্তু ওয়াশিংটন মেমোরিয়াল থেকে এটা আপনার আপনারা ইতিমধ্যে দেখছেন এবং কি আমরা যেভাবে প্ল্যান করতেছি এটা আশা করতেছি আরও সুন্দর হবে যেহেতু ওরা অনেক ফুরানা আমি এটা বলবো না যে ওদের থেকে ভালো হবে সেটা আমি বলবো না কিন্তু এরিয়াটা আমরা যেভাবে প্ল্যান করতেছি সেভাবে ইনশাল্লাহ ওদের থেকে সুন্দর হবে আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনার সার্ভিসটা আশা করি সমমান পাবেন কিন্তু আপনার কস্টটা কম হবে আর মালব্রো মালবর যে সিস্টেম আপনারা সিস্টেমটা দেখেছেন তবুও মালব্রোকে ধন্যবাদ দিতে হয় যে যারা মালব্রোর সাথে জড়িত কারণ এই কোভিডের সময় মালব্রো কিন্তু হিউজ একটা সার্ভিস দিয়েছে তার মধ্যে বাংলাদেশ সোসাইটির যেই মরহুম কামাল আহমেদের নেতৃত্বে যে কবরগুলো কিনা হয়েছিল ওই কবরগুলার পরিপ্রেক্ষিতে আসলে বাংলাদেশি অনেকেই আলহামদুলিল্লাহ অনেক সার্ভিস পেয়েছেন সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বাংলাদেশ সোসাইটিতে যারা দায়িত্ব পালন করেছেন অতীতে তাদেরকে এবং কি বর্তমানে যারা দায়িত্ব পালন করতেছেন তাদেরকে কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি তারা কখনও কাউকে না করেন না এমনও রেকর্ড আছে যে বাংলাদেশ সোসাইটি থেকে ফ্রি কবর নিয়ে ব্যক্তি এটা ফ্যামিলির কাছে বিক্রি করেছে এরকম রেকর্ডও আছে কিন্তু বাংলাদেশ সোসাইটিতে বেনিফিট হয় না বেনিফিট রয়েছে কিন্তু যারা কবরটা বিক্রি করেছে তারা ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি অবশ্যই কবর জায়গা পেয়েছে তারা এটা অ্যাপ্রিসিয়েট করেছে কিন্তু ফ্রি নিয়ে আরেকজনের কাছে বিক্রি করা সেটা তো অবশ্যই অন্যায় এই বিষয়গুলো আসলে আমরা এগুলোকেও সামনের দিকে অ্যাভয়েড করার চেষ্টা করব আমরা সকলেই আমরা নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে নোয়াখালী বা আসি নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে নোয়াখালী সোসাইটির অতীতে যারা দায়িত্ব পালন করেছেন শুরু থেকে আজকে পর্যন্ত যারা দায়িত্ব পালন করেছেন আমরা সকলের কাছে কৃতজ্ঞ যে একটা সংগঠন তারা তৈরি করেছেন যারা উদ্যোগ নিয়েছেন যারা লগ্ন থেকে ছিলেন যারা এটার পিছনে সার্ভিস দিতেছেন যারাও যদি সার্ভিস দিয়েছেন বর্তমান কার্যনির্বাহী পরিষদ উপদেষ্টা পরিষদ ট্রাস্টি বোর্ড সকলেই এটার প্রতি অনেক আন্তরিকভাবে কাজ করতেছেন আমরা আশা করতেছি ইনশাআল্লাহ সকলে আপনারা সকলে আমাদেরকে দোয়াতে সামিল রাখবেন এই প্রজেক্ট ইনশাল্লাহ আমরা অতি দ্রুতই আশা করতেছি ইনশাল্লাহ আমাদের কার্যকর কার্যকর হবে ফিনারেল হোম যেটা আমি আপনাকে আগেও বলেছি ফার্ট অফ সেকেন্ড ফেজ কারণ নোয়াখালী সোসাইটি আসলে ফিনারেল হোমের প্রতি কখনো হার্ট অ্যান্ড সোল ইন্টারেস্ট ছিল না যেটা বলতে হয় নোয়াখালী সোয়াইটির উপদেষ্টা পরিষদের আপনার সদস্য আছেন যেন মাইনুদ্দিন মাহবুব উনি কার্যকরী পরিষদে ছিলেন বর্তমান বাংলাদেশ সোসাইটির দায়িত্বে আছেন আমাদের সাবেক সভাপতি এবং কি বর্তমান বাংলাদেশ সোসাইটির সভাপতি জনাবি এখানে আছেন নোয়াখালী সোসাইটি আপনার বিষয়টা ছিল যে ব্রুকলেনে কয়েকটা হোম হয়েছে যারা নিজেদের থেকে নোয়াখালী সোসাইটিকে পার্টনার হিসেবে চেয়েছিল। কিন্তু আমরা তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল যে হোম তো আসলে কয়েকটা আছে কিন্তু কবরের জায়গা মনে করেন এরকম কারণ নাই তো আমরা আসলে ওই ব্যবসায়িক দিকটা না দেখে আমরা সার্ভিসের দিকটাকে আমরা অগ্রধিকে দিয়েছি সেই অগ্রাধিকার ক্ষেত্রেই ওইটাকে করার জন্যই আমরা এই কবরের প্রজেক্টটা এখন থেকে দেড় থেকে দুই বছর আগে আমরা কবরের প্রজেক্টটা শুরু করেছি দেখেন আমরা কিন্তু গত দেড় বছর কিন্তু আমরা নীরবে কাজ করেছি এবং কি আমরা এটার পিছনে অনেক শ্রম অনেক সময় অনেক টাকা এটার পিছনে ব্যয় হয়েছে কিন্তু আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আমাদের এই শ্রম এই টাকা পয়সা বা যে সময়টা আমাদের গিয়েছে এটা আমাদের সেই আমরা যখন মানুষের মাঝে আমরা এটাকে আনতে পারবো তখনই আমরা এটা নিয়ে ইনশাল্লাহ আনন্দ আনন্দ বোধ করতে পারবো ওই জন্য আমি সকলকে বলবো সকল বাংলাদেশি যারা উপস্থিত আছেন যারা দেখতেছেন যারা ফিউচারে দেখবেন আমরা আশা করব আপনারা সবাই এটা থেকে উপকৃত হবেন আপনারা নোয়াখালী সোসাইটিকে নোয়াখালী সোসাইটির কর্মকর্তাদেরকে সবসময় আপনাদের দোয়াতে সামিল রাখবেন বিশেষ করে এই প্রজেক্টটাতে আপনারা এই প্রজেক্টটাকে দোয়াতে সামিল রাখবেন ধন্যবাদ শৈলভাই should get the, the sketch plan approval so we know that the rest of the board because seven members this is uh jason his farm and uh i think the pitt right that's how you Fit and Garo. um he's been working with us for the last uh, couple of months to get this project approved and here's the engineer of uh, that's representing us to the town obviously as you may already know he is also an engineer mm -hmm. for Different other towns within the Orange Counties um, comes with a lot of experience. I uh, did a uh, lot of cemeteries with Patrick Mukas, who is our designer for this uh, project, and we just uh, had our second meeting with the town. Um, as you know, I would like him to speak for the project itself a little bit, so everybody, um, like you know, there is a lot of interest in this project. And Jason, I was, I was telling you, there is a lot of interest in this project uh, from the community. Because, you know, everybody wants to know what are we doing, how are we approaching this. Uh, mostly, they, one of the thing is, like, you know, who are who are involved in this project? You know, sure. who are the people? Sure. So, you know, we're very happy to have you in our team, and we're looking forward from first page to completing all the pages in this project. So if you could, uh, you know, take a few minutes to speak to him, please. Yeah, so again, my name is Jason Pitengaro. Our firm's name is Pitengaro and Doge Engineers. This is the third project in probably the last four or five years that we've teamed with Mikus Tanager, which is Patrick Mekis's, uh firm, they're a design firm that has done cemeteries uh, literally throughout the whole world, um, and they had approached us after just finishing a project in Ulster County for a veteran cemetery there to help uh, this team find a suitable site in in Orange County, and we had looked at a site in Warwick or Chester, it was on the Warwick Chester border, and a few other sites, and then we've zeroed in. in Zeroed in on this one, and uh, we have uh, approximately 120 acres here, plus or minus, and we have uh, a good amount of area on both sides of uh, Connor's Road. And um, we think, um, based on the feedback we've received so far, that the project is looking to move forward. And we'll be again at the uh, Planning Board meeting on uh, May 15th. Okay. Thank you. Thank okay. You. You're Thank welcome. You. Thank you. Thank you. আজকে আপনারা এখানে যে করলেন সেটার সিদ্ধান্ত কি হলো আমরা টাউন হল মিটিং থেকে মাত্র বাইরে এলাম আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু সোফার লুকিং ভেরি গুড আগামী মাসের পনেরো তারিখে আরেকটা মিটিং আছে আমরা এখন থেকে মানে আমরা আশা করতেছি প্রতি পনেরো থেকে বিশ দিন পরে আমাদের বাকি যে দু তিনটা মিটিং আছে আমরা শেষ করতে পারবো এবং কি ফাইনাল স্টেজে আমরা রিচ করতে পারবো আজকের মিটিংটা অনেক সাকসেসফুল মিটিং ছিল অনেক ফ্রুটফুল একটা মিটিং ছিল আপনি মাত্র ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছেন আমরা আশা করতেছি আগামী মিটিংয়ে আমরা যে প্রজেক্টে যে ডিজাইনার আছে ডিজাইনের সাথে কথা বলতে পারবেন আপনি বাট সে যেহেতু মিশিগান মিশিগান থাকে সে কিন্তু আপনার এই দুজন কিন্তু অনেকগুলো সেমিট্রি আপনার ডিজাইন করেছে শুধু নিউ ইয়র্কে না আমেরিকার ভিতরে এবং কি আমেরিকার বাইরেও কানাডাতেও কিন্তু ওরা ডিজাইন করেছে দুজনেই আর যেহেতু আপনি জেসেনটা শুনছেন সেই অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ওয়েল নোন এবং কি টাউনের জন্য ওয়ান অফ দ্য রিনাউন্ড ইঞ্জিনিয়ার্স তো আমরা আমরা আমাদের টিমটা গঠন করেছি আমরা ট্রাই করেছি বেস্ট যাদেরকে দিয়ে আমাদের কাজগুলো হবে যারা কাজটা বুঝে যারা কাজটা করতে পারবে এবং যারা সবচেয়ে বড়ো কথা যারা আমাদেরকে বুঝবে এবং কি আমাদের সাথে কাজ করতে পারবে আমাদের কমিউনিটির নিটটা যারা মানে অ্যাসেসমেন্টটা করতে পারবে আমরা তাদেরকে নিয়ে কাজটা করার চেষ্টা করতেছি